আপনি যদি এই ডেটাটা ফিল্টার করেন এখান থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম করার পরে আমি এখান থেকে ফিল্টার করলাম এখন ধরুন আপনি এই কমেন্টের সাপেক্ষে এই ডাটাগুলা টোটাল দেখতে চান অর্থাৎ এই যে সেলসগুলা সেইটা টোটাল হচ্ছে এখানে খেয়াল করুন এবং এই সবগুলা টোটাল আসলে এখানে করেছি আমি এখন আমি কমেন্টের সাপেক্ষে ধরুন যেগুলাতে শুধুমাত্র ডু লেখা সেইগুলো যদি আমি দেখতে চাই তো আমি ওকে দিলাম খেয়াল করুন আমার এই যে ভ্যালুগুলা যেগুলো ফিল্টার হওয়ার পরে যে টোটালটা আছে সেইটা অটোমেটিক এখানে আপডেট হয়েছে কিন্তু এখানে যে টোটালটা আছে সেটা কিন্তু আপডেট হচ্ছে না অর্থাৎ আমি ফিল্টার করার সাপেক্ষে দেখেন যখন ডু থেকে আমি নো করি তখনও কিন্তু এটা আপডেট হয়ে অন্য ভ্যালু চলে আসছে অর্থাৎ এই ভ্যালুগুলার যোগফল এখানে আসছে তো ফিল্টার করার পরে ডেটা কীভাবে সামেশান করতে হয় ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি সিলেক্ট অল করে অল সিলেকশন করে নিলাম এখন আমি এই দুইটা এখান থেকে মুছে দিচ্ছি আমি রাইহান তানজিম আপনাদের অনেকের রিকোয়েস্টে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের রেকর্ডেড ভিডিওর কাজ শুরু করেছি তো আপনি যদি কোর্সটি নিতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এখনই গুগল ফর্মটি ফিল করে ফেলুন তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই তো এখানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে স্বাভাবিক সাম ফাংশান ইউজ করেছিলাম তো স্বাভাবিক সাম ফাংশন ইউজ করলে কিন্তু ফিল্টার করার পরে ওই ডেটা আপডেট হয় না তাহলে আমি একটি ফাংশান এখানে ইউজ করব। যেটার নাম হচ্ছে সাব টোটাল সাব টোটাল ক্লিক করার পরে আমি কি করতে চাই দেখেন আমি করতে চাই সাম তাহলে এখানে আমাকে নয় লিখতে হবে এই যে নয় সাম আছে এখন আমি কমা দিব দেওয়ার পরে আমাকে রেফারেন্স অর্থাৎ ভ্যালুগুলো সিলেক্ট করে দিতে হবে ব্রাকেট ক্লোজ ইন্টার তো এটা দেখেন খুব সহজে হয়ে গেল এখন আমরা দেখি স্বাভাবিক সাম ফাংশান ইউজ করি করে এই ডেটাগুলো আমি সিলেক্ট করি হ্যাঁ একই কাজ করলাম এখন আমরা ফিল্টার করি ধরুন আমি এখানে শুধুমাত্র ইয়েসটা দেখতে চাই আমি ওকে দিলাম দেখেন এটা আপডেট হচ্ছে এটা আপডেট হচ্ছে না এটা বত্রিশ শেষে এটা পাঁচশো দেখেন অন্যর একটা দিই আমি এই যে নটা দেখি দেখেন এই যে এটা চেঞ্জ হয়েছে কিন্তু এটা হচ্ছে না তার মানে এই ভ্যালুগুলার যোগ ফল ফিল্টারের সাপেক্ষে অটোমেটিক্যালি কিন্তু সাব টোটাল ফাংশান দিয়ে আপডেট করা যাচ্ছে তো আশা করছি এই ফাংশানটি আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধু শেয়ার করতে ভুলবেন না